গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রিয়াঙ্কাস ফান লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও দেখার জন্য। তো সকালবেলায় উঠেছি, অনেকটা সকালে উঠেছি, কারণ সামনেই পুজো, আর কয়েকটা দিন পর পুজো। তো প্ল্যান করলাম পুজোর আগে সবকিছু কেনাকাটি করতে হবে, জামা কাপড় না, কারণ আমাদের জামা কাপড় কেনাকাটি হবে না। আর দুটো রিজন, প্রথমে আমাদের কালো সুচ চলছে, আরেকটা রিজন সবাই জানো একটা বড় মানে প্রবলেম তো করোনা, সেই জন্য নতুন জামা আমরা পরবো না, আর খেয়াকেও আমি এবারে নতুন জামা পরাবো না। তো আমরা এখন বেরোচ্ছি, কালকে সবজি নিয়ে এসেছি, আজকে বেরোচ্ছি মাছ আনতে। মাছ আনতে যাবো, সাথে আরেকটা মজার আছে, সেটা এখন আমি বলবো না, কারণ জানি না খেয়া সেটা হতে দেবে কি না আদতেও। তো সেটা সেখানে গেলে বুঝতে পারবো যদি জিনিসটা করতে পারি সাকসেসফুলি, ঠিক আছে? তো চলো তোমরা আমার সাথে সবাই মিলে যাই আজকে মাছের আড়তে, যাব মাছ আনতে। তো কতটা কি মাছ পাই দেখি, অনেকটা সকালে বেরোবো, কারণ বেশি দেরি হলে মাছ থাকবে না। তো চলো যাই। তো চলে এলাম মাটন নিতে, আর মাটন তো গর্দন পোর্শনটা নিলে ওটাই বেশি খেতে ভালো লাগে, হাড্ডি কম থাকে, সব সব থাকে। এখানে সকালবেলায় যদি আসা যায় তো বেশ সলিড পোর্শনটা পাওয়া যায়, বেলা হওয়ার সাথে সাথে তো উপর থেকে নাবতে থাকে, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি মাটন নিতে একদম। এই গার্ডেন পোর্শনটা নেব, हम तो कल नहीं आए थे, आज कल ना संडे है, वो लाइन लग जाता है, तो सुबह 5 बजे दुकान खुल जाता है, इसलिए आए नहीं थे। सकल 5 बजे दुकान खोले संडे थे, जब से प्रॉब्लम लगा तब से लाइसेंस का सवाल खत्म हो गया। इतना पैसा है ही इतना, कहाँ से बर्बाद करेगा? হ্যাঁ হ্যাঁ এই দুটো দিয়ে দাও, কত হচ্ছে এটা? 2 কেজি 600। সবজি নিতে এসেছি, অল্প কিছুটা সবজি নেওয়া হয়ে গেছিলো কালকে, তো আজকে টমেটো আর বেগুনটা নিতে এসেছি। আর যেখানে সবজি নিতে এসেছি পাশে একটা ভাঙা ঘর আছে, ওখানে অনেক ভাঙা পাখা আছে, তো খেয়া খালি ওই ভাঙা পাখা দেখতে আছে। ভাঙা পাখা দেখছো?
মা বাবা দেখছো হ্যাঁ তো খেয়ার মাথায় এখন কত চুল দেখতে পাচ্ছো তো এই চুলটা একটু পরেই উড়ে যাবে টেকন হবে তো খেয়া এখন টেকন হতে এসেছে এই যে এদিকে দেখো শোনা কাকা খেয়া এখন নির্মুন্ডি হবে হ্যাঁ চলো পুজোতে আমরা সবাই চুলে স্টাইল করি খেয়া কি করছে চুল পুরো ছাটাই করে দিচ্ছে স্টাইলের থেকে আরাম পেয়ে আপনি সেম হাত পাচ্ছে না কিছু করতে না এই একজনের মাথায় হাত যায় এই যে টেকনি হয়ে গেছে পুজোর সময় খেয়া টেকনি হয়েছে তাই তো পুজোতে আমরা কত সুন্দর স্টাইল করে চুল কাটি না আর খেয়া বুড়ি কি করেছে খেয়া বুড়ি পুরো চুল টেকনি হয়ে গেছে এই যে চুপচাপ আছে একটুও কাটেনি একদম চুপচাপ ছিল যেমন এখন আছে আর খেয়ার বাবা নিজে একটু শেভ করে নিচ্ছে তারপরে আমরা বেরোবো এই যে এই যে ও এখন কথা বলবে না চুপচাপ আছে মুডটা গরম আছে একটু চুপচাপ থাকবে কোনো কথা বলবে না তো বাজার থেকে আসার পথে খেয়াকে ফাইনালি টেকন করাতে পেরেছি আমি ভাবছিলাম কি আচ্ছা ঠিক আছে রকমই আসছি আমি ভাবছিলাম যে খেয়াকে টেকন করাতে পারবো কি না কান্না করবে কি না কিন্তু না কাঁদেনি বাবার কোলে চুপচাপ বসে টেকন করেছে তোমরা দেখলেই তো বাজার থেকে এসে একটু গ্লুকন ডি খেয়ে নেমে পড়েছি কাজে কাজ বলতে মাছগুলোকে ভালো করে ধুলাম আর খেয়া কাঁচা শিশু নিয়ে খেলা করছে শিশুটা নিয়ে নাও আর দুধু খাচ্ছে তো মাছ নিয়ে এসে ধুয়ে নিয়েছি এবার কি কি মাছ এনেছি তোমাদেরকে দেখাই আর মাছ এনেছি মাটন এনেছি এটা কিন্তু গোটা মাসেরই মোটামুটি আনা হয়েছে নুন হলুদ ভিনিগার দিয়ে যেটা মানে মনে হলো যে হলুদ দেওয়ার দরকার সেটাই দিয়েছি বাদবাকিগুলোতে ভিনিগার আর নুন দিয়ে ভালো করে করে এবার ফ্রিজে ভরবো তার আগে তোমাদের মাছগুলো একবার দেখিয়ে দিই যে ঠিকঠাক কিনা চলো মাছগুলো দেখাই তো প্রথমে যেটা দিয়ে দেখানো শুরু করব আমরা সবাই মোটামুটি কম বেশি ভালোবাসি সেটা হচ্ছে কুচো চিংড়ি কুচো চিংড়ি দুটোতে রেখেছি জায়গা হয়নি বলে কুচো চিংড়ি নিয়েছি আচ্ছা এইটা হচ্ছে রূপচাঁদ মাছ অনেকেই খাও বা খাও না রূপচাঁদ মাছ এইটা এর মধ্যে কিছুটা রেখেছি কারণ জায়গা ছিল না বলে আচ্ছা এইটা হচ্ছে রূপচাঁদ মাছের তেল একটু ভালো মানে বললো যে কাজ ছিল সে বললো তেলটা খুব ভালো তাই জন্য নিয়ে নাও তো নিয়ে নিয়েছি সত্যি দেখো বেশ ভালো তেলটা
এটা অবশ্যই চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের মাথা রেখে দিচ্ছি, কারণ আমরা পছন্দ করি চিংড়ি মাছের মাথা বাটা খেতে। কুকিং এ রেসিপিস বাই কেয়াস মম কুকিং ব্লগ আমার চ্যানেল আছে, ওইখানে এই রেসিপিটা পেয়ে যাবে। তো আমি আরেকবার বানিয়ে তোমাদেরকে ব্লগিং এ শেয়ার করে দেবো। তো চলো নেক্সট হচ্ছে, এটা হচ্ছে ও এটাও এটা হচ্ছে সিলভার কাপ মাছ। তো এটা আলাদা করে রেখেছি, এটা কালকে নিয়ে এসেছিলাম, এটা আমি আর কালকে দেখাইনি। এটার মধ্যে ওই স্টমাক মেটে রয়েছে, এটা খেয়ার জন্য মেটে, আর মোটামুটি আমরাও পছন্দ করি এটা মাটন যেটা আজকে এনেছি। তো এই হলো আমার মাছ, এটা রুই মাছ। রুই মাছটা শুধুমাত্র খেয়ার জন্য এনেছি, বড় পিস করিনি, ছোট ছোট পিস মানে মিডিয়াম সাইজের, যাতে কাঁটাটা না থাকে কম থাকে। তো এটা শুধুমাত্র খেয়ার জন্য, আর এগুলো আমাদের। তো কত রকম মাছ এনেছি দেখো, মোটামুটি আমার এক মাসের বেশি চলে যাবে এত রকম মাছ আনা হয়েছে। টোটাল এটা 7.5 কেজি। আচ্ছা মাটনটা নিয়ে 8 কেজি, আর স্টমাক মানে 9.5 কেজি টোটাল। এখানে যা দেখছো টোটাল 9.5 কেজি হবে। আমি তো ব্যাগ টানতেই পারছিলাম না, মানে হাতে ব্যথা করছিল, ব্যাগ ছিঁড়ে গেছে। হ্যাঁ ব্যাগটা মানে বাথরুমে ধোয়ার জন্য রেখেও দিয়েছি। তো এবারে মাছ তোমাদের দেখালাম, দেখলে মাছগুলো ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি, এগুলো এবার সব ফ্রিজে ভরতে হবে, এটা হচ্ছে বড় কাজ। তারপরে খাওয়া দাওয়া করবো, এখনো পর্যন্ত চা ঠা খাওয়া হয়নি, কারণ আমি দেখলাম যে মাছগুলো সব টাটকা, জ্যান্ত মাছ ছিল, রুই মাছও জ্যান্ত, সিলভার কাপও জ্যান্ত, আর রূপচাঁদ মাছ, এই তিনটে মাছ জ্যান্ত ছিল। কারণ জ্যান্ত থাকার কারণ হচ্ছে আমরা আড়তে গেছিলাম, মাছের আড়তে গেলে সকালবেলা গেছি, মানে সকালে না ভোরবেলায় বলতে পারো, তো সেখানে তো টাটকা মাছই পাওয়া যাবে, সেগুলো নিয়ে এসে আমি দেখলাম আগে ধুয়ে ফ্রিজে ভরবো, তার জন্য ধুয়ে নিয়েছি, এবার ফ্রিজে ভরবো, তারপর খাওয়া দাওয়া চলবে। আর খেয়া তো টেকুনি হয়েছে, কি সুইট লাগছে বেবিটাকে, টেকুনি হয়, তোমাদেরকে আরেকবার দেখাই, দাঁড়াও দেখাই। এই যে পেয়েছে, টিফিন করতেই হবে, না খেলে হবে না। ব্রেড আর ডিম পোচ করলাম, ব্রেডটাকে একটু গার্লিক বাটার দিয়ে একটু ফ্রাই করে নিলাম, খেতে বেশ মজা লাগে। কী করবি, ও শেষ টিম সেটা আমাকে দেখিয়ে গেল যে শেষ টিম, এবার ও একটু ব্রেড খাবে। তো চলো খাই, প্রচুর খিদে পেয়েছে। ওকে এটা দাও না, আজকে টাটকাটা দাও। শেষ টিম আমি শুনতে পাচ্ছ, কিছু বলছো খেয়াল, কি শোনা কি হচ্ছ, এটা কি পড়ে গেল, চান করে এসে বসেছি, আর খেয়া এরকম করছে। দাদা চুল কেটে দিয়েছে, সেইটাই বলছি, চুল কই তোমার, কই চুল, কোথায় চুল, কোথায়, ও শুধু না পাশে ওখানে বালিশ নিয়ে খেয়ার বাবা শুয়ে আছে, আর এখানে খেয়ার জন্য বালিশ দিয়েছে। ও কি করেছে, দুটো পুতুলকে ওই বালিশে শুয়েছে, তাহলে ও কোথায় শোবে, পুতুল দুটোকে শুয়েছে, একটা পুতুলকে তো এখানে ছুঁড়ে ফেলা হলো, আর একটা এখানে এখনো শুয়ে আছে, মানে নিজেরা কোথায় শোবো ঠিক নেই, পুতুলগুলোকে বালিশে শুয়ে দিয়েছে, যে আমি এখানে বসে কথা বলছি চলে এসেছে, আর ওর বাবা পুতুলটাকে বাইরে ছুঁড়ে ফেলছে যাতে ও বারবার আনতে যায়। তো সবে সবে মানে কি 10-15 মিনিট আগে স্নান করে এসে বসলাম, যেহেতু আজকে টিফিনটা অনেকটা দেরিতে করলাম, তো কি বাবা দিয়ে দাও, নাঙ্গিকে দিয়ে দাও। আচ্ছা এটার নাম কাঁদছে, আর নাঙ্গিটাকে তো ছুঁড়ে ফেলে দিয়েছে, কাঁদছে দেখে খেয়া কেঁদে বলছে নাঙ্গি কোথায়, নাঙ্গি কই, তুমি কত দূরে ফেলেছ, দিয়ে দাও, কি হচ্ছে কি হয়েছে বলো, কি হয়েছে,
কাঙ্কে কে কোথায় ফেলে যাই তো কাঙ্কে নাঙ্গিটা ওইদিকে ফেলে তো নিয়ে এসো যাও ওই কেন জানি যাও নিয়ে এসো নাঙ্গিকে যাচ্ছে কিয়া কিয়া দল আনতে যাচ্ছে বাবা ছুঁড়ে ফেলেছে কোথায় ফেলেছে বলো তো সত্যি করে এই দেখ এখানে এসো না বাবার কাছে না এই দেখ বাবার পিছনে বাবার পিছনে যা বাবার পিছনে ভাত করে দিয়েছি ভাতের মধ্যে পেঁপে টমেটো সব সিদ্ধ দিয়েছি কিন্তু খাওয়া হবে না কারণ যেহেতু দেরি করে খেয়েছি এখনো পেট ভরা আড়াইটা বাজে দুপুরবেলা আজকে ভাত খাওয়া হবে না কারণ পেটটা ভরা আছে শুধু খেয়াকে খাইয়ে দেবো আর যা হবে রাত্রিবেলা করবো তো ওয়েট করছি খেয়ার খাওয়ার টাইমের জন্য হয়ে গেলে খেয়াকে খাইয়ে গুড ইভিনিং তো সন্ধ্যেবেলায় এখন তোমাদের দুপুরবেলা বলেছিলাম যে আজকে দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া করবো না সত্যি তাই কিছু খাওয়ার মানে খাইওনি আর খাওয়ার ইচ্ছাও ছিল না যেহেতু টিফিনে ওই ব্রেড আর ডিম পোচ খেয়েছিলাম বলে অনেক মানে পেটটা ভরা ছিল তো সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে মানে অবশ্যই শুতে হবে কারণ সেই ভোরবেলায় উঠেছি তো ঘুম থেকে উঠে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেলাম খেয়াও আজকে আমার সাথে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেলো বাবা নেই তাই মেয়ে দুধু খায়নি তো এখন চলে এলাম রান্না বান্না করতে এবার রান্না বলতে যেহেতু রূপচাঁদ মাছ এনেছি আর আমরা রূপচাঁদ মাছ ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা খেতে খুব পছন্দ করি তো সেই জন্য ওইটা ফ্রিজে ছিল সেটা এখন জল দিয়ে নর্মাল টেম্পারেচারে করেছি আর সাথে কি করেছি মানে করছি সেটা হচ্ছে শীতকালের বাঙালির প্রিয় অন্যতম একটা খাবার বেগুন পোড়া যদিও ঠান্ডা নেই কতটা ঘেমেছি বুঝতেই পারছ তো বেগুন পোড়া করছি তোমাদের একবার বেগুন পোড়া করাটা দেখাই চলো এই যে বেগুন পোড়া বানাচ্ছি আর এখানে একটু ভাত বসিয়েছি কারণ খেয়া রাত্রেবেলা ভাবছি খেয়া কাছে ভাত খাওয়াবো তো এখানে বেগুন পোড়া হচ্ছে আর এই মাছগুলো একটু ভিজিয়ে দিয়েছি এই রিং গাদা পিসগুলো নেব এইগুলো ভাজা করব কয়েকটা নেব তিনটি কি চারটে নিয়ে ভাজা করব তো মাছ ভাজা সাথে বেগুন পোড়া মাখবো জমে যাবে আজকে ডিনার খুব মজার ডিনার হবে আজকে তো এখন আমি সেই জন্যই কাজকর্ম করছি খেয়ার বাবা নেই আমি আর খেয়া মিলে এখন কাজকর্ম করছি আমি কি লেভেলে ঘেমে গেছি দেখো গলা দিয়ে ঘাম বেরোচ্ছে এতটাই গরম যে আমি ঘেমে যাচ্ছি কিচ্ছু করার নেই বৃষ্টি গরম এভাবেই চলছে তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই তারপরে আর খেয়া এখন একটু গান শুনছে সকাল থেকে আজকে আমি গান শোনেনি তাই এখন একটু গান শুনছে একবার দেখাই আমি যেহেতু ওই রুমে ছিলাম ওই রুম থেকে এই রুমে এসেছি ও চলে এসছে ও এখন গান শুনছে এখন ডাকলেও সাড়া দেবে না তো এই যে আমার রূপচাঁদ মাছ ভাজা হয়ে গেছে আমি আর মাছ ভাজাটা দেখালাম না এবার আমি মাছগুলো তুলবো তো কড়া করে ভেজেছি কারণ মাছ ভাজা কড়া করে না ভেজে খাওয়া তো উচিত নয় তো বেশ লাল লাল করে ভেজেছি মাছগুলো তেল ছেঁকে এবার তুলে নেব আর এই যে বেগুন পোড়া মাখবো বলে সব রেডি ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগুন কাজ এখানেই শেষ হলো কারণ উঠে থেকেই কাজ আর কাজ এবার যেটা করতে হবে কাজ করার পরে গলা শুকিয়ে গেছে জল খেতে হবে কাজ এখনো এন্ড হয়নি ভাতের মাছ ঝরাবো বেগুনটাকে মাখবো তারপর এন্ড হবে তো চলো বেগুনটাকে মাখি তোমরা দেখো টমেটো রয়েছে সিদ্ধ কিন্তু ওটার সাথে বেগুন মাখবো না তাহলে টেস্টটা চেঞ্জ হয়ে যাবে বেগুনের একটা মজাই আছে মানে বেগুন পোড়া
টেস্ট। তো বেগুনটাকে মেখে নিয়ে ঝটপট করে মুখ চুল মাথা অবস্থা ভীষণ খারাপ, চুল বাঁধবো। তো তার আগে রান্নাটা সেরে নিলাম আর ঝটপট ভাতের ফ্যানটা গেলে নেবো, তাহলে আমার আজকের কাজ ডান। তো খেয়াকে দেখিয়ে ভিডিওর এন্ড করব, খেয়া নয় টেকুনিকে দেখিয়ে। খেয়াকে আমি আজ থেকে টেকুনি ডাকবো, যতদিন না চুল হচ্ছে ততদিন খেয়ার নাম হবে টেকুনি। আচ্ছা টেকুনিটা, আচ্ছা টেকুনি বললাম তো দাদা বলছে, কারণ ওর চুলটা টেকুনি ওকে দাদা করে দিয়েছে। তো চলো শোনা, ন্যাড়া হয়েছো তো চলো ভিডিও এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আমি বলবো টাটা, খেয়া টাটা বলবো টাটা।